আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী এনটিভি রূপের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বার্তা কক্ষের সাথে আছি আমি শারমিন আলম চৌধুরী। প্রবাস জীবনে কাজের চাপে এবং দেশীয় সংস্কৃতির গণ্ডির বাইরে এসে যেন অনেকটা ঝিমিয়ে পড়ে ব্রিটেনের বাঙালিরা। তবে এই একটি দিন লন্ডনে বৈশাখী মেলার কারণে পুরো ব্রিটেনের বাঙালিরা যেন মেতে ওঠেন অন্যরকম একটি আনন্দে। আর তাদের এই মাতামাতিতে বৈশাখী মেলা পরিণত হয় জনসমুদ্রে, যেখানে প্রবাসী বাঙালিদের পুরো আবেগ অনুভূতি ঢেলে দিয়ে যেন প্রকাশ করতে চায় বাঙালিয়ানাকে। সেই সাথে এই জনসমুদ্রে অনেকেই তুলে ধরেন নিজেদের পণ্যকে। এবারের বৈশাখী মেলা নিয়ে বিস্তারিত দেখুন আমাদের রিপোর্টার শাহনেওয়াজ রকির রিপোর্টে। রোদ বৃষ্টি ঝড় কোনো কিছুই যেন বাঙালিদের থামাতে পারে না, তার প্রমাণ এই লন্ডন বৈশাখী মেলা। লন্ডনের ভিক্টোরিয়া পার্কে আয়োজিত এবারের বৈশাখী মেলায় বাঙালিদের উপচে পড়া ভিড় যেন প্রমাণ করে নিজেদের সংস্কৃতির প্রতি তাদের একাগ্রতা আর ভালোবাসা। আর এইসব আগত দর্শকদের জন্য ভালোবাসায় যেন উজাড় করে গাইলেন বাংলাদেশ থেকে আগত শিল্পীরা। লন্ডনের বৈরী আবহাওয়ায় আর মাঝে মাঝে মেঘের হুমকি ধামকিতেও যেন কিছুতেই কাবু করা যাচ্ছিল না এইসব অপ্রতিরুদ্ধ বাঙালিদের। মেঘের গর্জনকে যেন বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শিল্পীদের গানের তালে তালে তাদের নাচ যেন প্রমাণ করে এইসব প্রতিকূলতাকে থোড়াই পরোয়া করে এসব বাঙালি। আর বছর শেষে এমন একটি বিশেষ দিনে তাদের উচ্ছ্বাসও ছিল ভিন্ন রকম। নানান ধরনের সাজে আর বর্ণে নিজেদের রাঙিয়ে এই বৈশাখী মেলার দিনে লন্ডন ভিক্টোরিয়া পার্ক যেন হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজন নিয়ে এই একটি দিনে যেন প্রবাসী বাঙালিরা এসে মিশে যায় একই আত্মায়। শাহনেওয়াজ রকি, এনটিভি নিউজ, লন্ডন। নানান বর্ণের, নানান ধর্মের আর নানান দেশের মানুষের অংশগ্রহণে এবারের বৈশাখী মেলা যেন হয়ে উঠেছিল প্রবাসী বাঙালিদের প্রাণের উৎসব। আর সেই সাথে এনটিভির সুনিপুণ সম্প্রচারে ব্রিটেন সহ ইউরোপের হাজারো দর্শক সরাসরি এই অনুষ্ঠান উপভোগ করে নিজেদের ঘরে বসে। ব্রিটেনের বাঙালিয়ানার পাশাপাশি অনেকেই আবার তুলে ধরেন নিজেদের সাংস্কৃতিক, প্রাতিষ্ঠানিক এবং ব্যবসায়িক ঐতিহ্যকে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাহনেওয়াজ রকি তার আরও একটি রিপোর্টে। বর্ণিল সাজসজ্জা আর নানান সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এবারের লন্ডন বৈশাখী মেলা। সকালের র্যালির মাধ্যমে বৈশাখী মেলার যাত্রা শুরু হলেও মেলার শেষে এসে দর্শকদের মাতিয়ে তোলেন উপমহাদেশের খ্যাতনামা শিল্পী বাপ্পি লাহিড়ি। প্রবাসে বাঙালিদের এত বড় আয়োজনে নিজেরাও অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকেই। পাশাপাশি এই মেলার ব্যাপ্তি এবং বিস্তৃতি যেন আরও বৃদ্ধি পায় এই কামনা করেন মেলায় আগতরা। আমি মনে করি যে বাঙালির যদি কালচার এবং হেরিটেজকে ধরে রাখতে হয়, তার নারীর সাথে যদি টান রাখতে, তার জোরের সাথে যদি, গাছের জোর যত মজবুত গাছ তত মজবুত হয়। It's fantastic. Assalamu alaikum. I'd like to say hello and shuvo novobortsho to all your viewers. But first of all, I'd like to thank the organizer and the media partner, NTV. I think they're doing a fantastic job. পাশাপাশি প্রথমবারের মতো এত বিশাল একটি আয়োজন দক্ষতার সাথে সম্প্রচার করায় এনটিভিকেও ধন্যবাদ জানান আগতরা। খুবই ভালো লাগছে, লক্ষ জনতার ভিড় স্বাভাবিক। সাসকোফুডের তরফ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। তার সাথে আমরা কথা বলছি, আপনি আজকে মেলায় এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি আসলে ফটোগ্রাফার না, কিন্তু এমন কালারফুল, এমন একটা ভেনু, এমন একটা অনুষ্ঠান, খুব ভালো লাগছে। আজকে হাঁটি হাঁটি পাপা করে 15তম বছরে পদার্পণ করলো। পরপর 15টি বছর
পার করলেন এই যে আয়োজক কমিটি, তো তাদেরকে আমি অবশ্যই অভিনন্দন জানাই আর এখানে আসতে পেরে আমারও খুব ভালো লাগছে। হ্যাঁ, আমরা আজকে এনটিভিকে স্পন্সর করতে পেরে আমরা আনন্দ বোধ করতেছি। এছাড়াও বৈশাখী মেলার মতো এত বড় একটি আয়োজন সম্প্রচারের পৃষ্ঠপোষকতা করায় পৃষ্ঠপোষকদের ধন্যবাদ দেন এনটিভি সিইও সাবরিনা হোসাইন ও এনটিভি পরিচালক মোস্তাফা সরোয়ার। পাশাপাশি এই ধারাবাহিকতা ধরে রেখে আগামীতে আরও সুন্দরভাবে অনুষ্ঠান সম্প্রচারের আশা প্রকাশ করেন তারা। এই লাইভ শোটা এবার আমরা প্রথম করছি, ইনশাআল্লাহ চেষ্টা রাখবো সবসময় করার জন্য আরো ভালো করে। এনটিভির পক্ষ থেকে এনটিভি আরো এরকম অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরবে এবং আপনাদেরকে এনটিভির সাথে থাকার জন্যই অনুরোধ করছি। এবারের বৈশাখী মেলা সরাসরি সম্প্রচারের পৃষ্ঠপোষকতা করেন নীলাজ হোমস, মাহবুব এন্ড কো অ্যাকাউন্টেন্টস, সাসকো ফুডস, ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস, বিজনেস ফোরাম, বাবানাগা, রিজেন লেক ব্যাংকুয়েটিং হল, হিলসাইড ট্রাভেলস, জিএমজি এয়ার কার্গো, ডিরেক্ট অটো গ্রুপ ও ওয়ার্ল্ড গ্লেজিং। বাংলাদেশি ধর্মপ্রাণ আলেম ওলামার উপর নির্যাতন, গ্রেফতার মামলা ও হত্যার প্রতিবাদে বিশ্ব জনমত সৃষ্টির লক্ষ্যে ইতালির রোমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শুক্রবার প্রতিবাদ সভা এবং বিক্ষোভ সমাবেশ করেছে ইতালি প্রবাসীগণ। বিস্তারিত দেখুন আমাদের ইতালি প্রতিনিধি একে জামানের রিপোর্টে। দেশের নিরস্ত্র ধর্মপ্রাণ জনগণের উপর নির্দয় হামলা, অমানবিক গণহত্যা, আহতদের চোখের সামনে মৃত্যু অবলোকন করার মতো অমানবিক হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিশ্ব জনমত সৃষ্টির জন্য রোমের প্রবাসী বাংলাদেশের উদ্যোগে ইতালি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মুখে 10 মে শুক্রবার বিকেলে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 18 দলীয় ঐক্যজোট ইতালি বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ইল ধূমকেতু, ইতাল বাংলা, গ্লোবাল ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস এবং ইতালি ওলামা ফাউন্ডেশন এই সমাবেশের আয়োজন করে। শত শত প্রবাসী বাংলাদেশিরা এই সময় বিভিন্ন স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে রাখে। সাম্প্রতিক সহিংসতা নিয়ে বিভিন্ন ফেস্টুন এবং প্লাকার্ড প্রদর্শন করা হয়। বিক্ষোভ সমাবেশে ইতালি বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম, বাংলা সমিতির সভাপতি ধূমকেতুর কর্ণধার নুরি আলম সিদ্দিকী বাচ্চু, ইতাল বাংলা সভাপতি তাইফুর রহমান ছোটন, গ্লোবাল ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটসের সভাপতি নইমুল ইসলাম, ইতালি ওলামা ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মিজানুর রহমান সহ বিভিন্ন মসজিদের ইমাম আলেমগঞ্জ ছাড়াও ইতালি বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে 5 সদস্যের একটি প্রতিনিধি দল ইতালি পররাষ্ট্রমন্ত্রীর নিকট 2টি স্মারকলিপি পেশ করেন। ইতালি পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশের চলমান সহিংসতা এবং গণহত্যার বিভিন্ন তথ্য তুলে ধরে এ বিষয়ে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। সমাবেশে ইতালি প্রবাসী নেতৃবৃন্দ বলেন, 71-এর গণহত্যা যেমন আন্তর্জাতিক মানদণ্ডে সুস্থ ও ন্যায় বিচার করতে হবে, তেমনি সাম্প্রতিককালে সরকারি পুলিশ, র্যাব, বিজিপি ও সরকারি আওয়ামী বাহিনী দ্বারা সংঘটিত সকল হত্যার বিচার করতে হবে। বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে গণহত্যার মতো যে মানবতা বিরোধী অপরাধ সরকার করেছে, এরপর এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই। আমরা আজকে এখানে উপস্থিত এই কারণে আমরা যেটা দাবি করছি সেটা হলো নো মোর ক্লিং ইন বাংলাদেশ, নো মোর সেন্সর ইন টিভি, ইলেকট্রনিক মিডিয়া অর প্রিন্ট মিডিয়া। অত্যাচারের শিকার হতে হচ্ছে তার বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করছি। ইতালি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় হাজার মানুষের একটাই দাবি, বাংলাদেশের সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে। সম্প্রতি বাংলাদেশের 9 জন রাষ্ট্রদূত যে দাবি জানিয়েছেন, সেই দাবির মতোই বাংলাদেশের যেসব মিডিয়া বন্ধ করা হয়েছে সেই মিডিয়াগুলো অবিলম্বে চালুর দাবিও জানিয়েছেন তারা। একে জামান, এনটিভি নিউজ, ইতালি। বনগ্রাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার। পূর্বলঞ্জনের স্থানীয় একটি হলে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রফিক উদ্দিন হেলাল। কবি এ কে এম আবদুল্লাহ পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সামিন আলী, আখলাসুর রহমান, গুলজার হোসেন, আব্দুল মালিক, আবু বক্কর, সাইদুল আলম, জসিমউদ্দিন, আলী হোসেন, কবির উদ্দিন, সেলিম উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা সংগঠনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বিগত বছরের কার্যক্রম তুলে ধরেন। সভা শেষে বনগ্রাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দর্শক, আপনারা দেখছেন এনটিভি ইউরোপের সংবাদ। নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে এসে আপনাদের জানিয়ে দিব আমাদের নিয়মিত আয়োজন প্রতিদিনের সিলেট। সঙ্গে থাকুন। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।